মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, হঠাৎ করে ঠান্ডা জ্বর, মানে বাড়ির সবারই এরকমই চলছে যে সবারই শরীরটা খুব খারাপ হয়ে গেছে। হঠাৎ করেই ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি যে গা হাত পা ব্যথা ব্যথা করছে, জ্বর একটা ভাব, আর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে। তো এই হচ্ছে ব্যাপার, আর শুধু আমার বলে না, বাড়ির প্রত্যেকটা সদস্যরই এরকম হয়েছে। তো এই জন্য শরীরটা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, একদমই ভালো লাগছে না। আর দেখো এখন হচ্ছে যে মুরগিকে খেতে দিয়ে চলে এসেছি একদম সকালের খাবার মেনুতে, আর বাড়িতে তো লোকজন আছে, দিদি টিদি সবাই রয়েছে, তার জন্য এখন সকালবেলা চাউমিন করা হবে। একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি, কারণ চাউমিন দু প্যাকেট চাউমিন মানে নাড়াতে গেলেও না, একটা বড় জায়গা হলে বেশ ভালো হয়, চাউমিনটা ভালো করে রান্না করা যায়, না হলে না গায়ে গায়ে লেগে যায়। আর চাউমিন এমনই একটা খাবার যেটা গায়ে গায়ে লেগে গেলে বা সেদ্ধ বেশি হয়ে গেলে না খেতে একদম ভালো লাগে না। তো আর একদিকে দেখো লিকার চা বসিয়ে দিয়েছি, আর একদিকে চাউমিন হচ্ছে, কারণ আমরা সবাই আছি, পিকলু আছে, পিকলুর বাবা মা সবাই রয়েছি, সবাই মিলে আজকে দুপুরবেলা চাউমিন খাওয়া হবে, তার জন্যই চাউমিনটা আর কি করা। আর আজকে হচ্ছে দোলের পরের দিন, মানে হোলির দিন, তো আজকের দিনেও কিন্তু সবাই কিন্তু রং ঠং খেলে, কারণ সরকারিভাবে দুদিন ছুটি থাকে, দোল আর হোলি দুটো মিলে রং খেলা উদযাপন হয়। যদিও এক সপ্তাহ ধরে রং খেলাই যায়, কিন্তু দোলের দিনও যেমন আমরা বাঙালিরা রং খেলি, হোলিতেও কিন্তু অনেকেই আছে যারা রং খেলি। তো আজকে সবাই বাড়ি আছে, দিদি জামাইবাবু পিকলু সবাই আছে, ইচ্ছা আছে কিছুক্ষণ মানে একটু আবির ঠাবির খেলবো। আর এখন রং খেলা বলতেই তো রং খেলাটা প্রায় উঠেই গেছে, এখন একটা যেন ট্রেন্ডিংয়েই চলছে আবির, আগের মতন কেউ আর রং খেলে না। আগেকার দিনের দোলের একটা আলাদাই মজা ছিল, কদিন মানে চার পাঁচ দিন পরও মানুষকে দেখলে বোঝা যেত কোন মানুষটা কতটা রং খেলেছে, কারণ তখনকার দিনে রং লাগাতো সবাই, কানের মধ্যে হোক বা যে কোনো জায়গায়, মুখের যে কোনো পোর্শনে কিন্তু সেই রঙের একটা ভাব থাকতো। আর আবিরের সময় কী হয় না, যতই তোমরা আবির খেলো না কেন, একটা স্নান করলে সমস্ত আবির গায়েব হয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু আগের থেকে এখনের রং খেলায় কিন্তু অনেকটা তফাত হয়েছে। তো যেই জিনিসটা আমার মানে খুব একটা ভালো লাগে না, আবির খেলাটা ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু রং খেলার মতো আনন্দ আবির খেলায় নেই, এটা আমি মনে করি। ছোটোবেলায় কত রং খেলতাম। আর দেখো কথা বলতে বলতে সকালের খাবার খেয়ে এখন চলে এসেছি দুপুরের মেনুতে, দুপুরেও তো রান্না করতে হবে। ফ্রিজে বেশ খানিকটা মাছ ছিল, প্রায় 1.5-2 কেজি মতো কাতলা মাছ ছিল। তো মাকে বললাম আজকে কাতলা মাছটাই রান্না করতে, যেহেতু বাড়িতে অনেক লোকজন, তো কাতলা মাছটা অনেকখানি ছিল তাই। আর এখানে আমি বসে রয়েছি কেন বলো তো, ছেলের জন্য খাবার বানাবো। এই যে একটা বড় সাইজের কাতলা মাছ ছিল, যেটা পুরো একবেলা একটা গোটা খাওয়া সম্ভব না, তাই আমি ওটাকে বটি দিয়ে হাফ করে নিলাম, যাতে ওর দুবেলা হয়ে যায়। কারণ একটা মাছ যদি অনেক বড় হয় না, তো খেলে তো ওই মাছটা খেলেই পেট ভরে যাবে, ভাতটা আর কীভাবে খাবে না। তো সেই জন্যই আর কি পকোড়টা আমি করে নিচ্ছি, আর মা এখানে কাঠের জালে আমাদের সবার মাছের ঝোলটা করে নেবে। আর দেখো কাঁচা লঙ্কা নেই বলে আমি কাঁচা লঙ্কার জিজ্ঞাসা করলাম, আর সবজিওয়ালার থেকে কাঁচা লঙ্কাও রেখে দেবো। যদিও এই দাদার থেকে আমরা সবজি রাখি না, কিন্তু যেহেতু আজকে বুধবার, তো সবজিওয়ালা আসেনি এখনও, আমাদের যে সবজিওয়ালাটার থেকে সবজি রাখি সে বৃহস্পতি আর রবিবার দিন আসে, তো আজকে বুধবার, তাই কিছুটা পরিমাণে একটু কাঁচা লঙ্কা আর একটুখানি ভেন্ডি রাখলাম। আর তোমাদের সবাইকে বলে দিই, ভেন্ডি কিন্তু আমার খুব প্রিয় সবজি, আর আমি কিন্তু শীতকালের সবজির থেকে গরমকালের সবজিগুলো খেতে বেশি পছন্দ করি, কারণ এই সময় ভেন্ডি পাওয়া যায়, পটল পাওয়া যায়, এই ধরনের সবজিগুলো আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই আর এই ভেন্ডি রেখেছি। আর এই যে আমার বৌদিও যাচ্ছিলো স্কুটি করে ওর ভাইয়ের সাথে, তো ওকে আমি একবার দেখলাম। আর এই যে হোলি বলতে বলতে আর আবির বলতে বলতে একদম কিন্তু আবির খেলায় চলে এসেছি, ওই যে একই সমস্যা, আবিরই খেলা হবে, আবির দিলেই সবাই এখন কত রেগে যায়, আর রং দিলে কী না কী করবে, তাই না? তো যাই হোক না কেন, পিকলুও কিন্তু রং খেলতে খুব ভালোবাসে, যদিও ওরা ওদের ছোটোবেলাটা, ওদের ছেলেবেলা রং খেলা মানেই কিন্তু ওরা আবির খেলাই বুঝবে, ওরা কিন্তু আর রং খেলাটা সেরকমভাবে বুঝবে না, কারণ এখন তো দোকানেও রং মানে রঙের থেকে বেশি আবিরের ছড়াছড়ি। আগেকার দিনে তো আবির খালি আমরা ভগবানের পায়ে আর বড়দেরকে নমস্কার করার কাজেই ব্যবহার করতাম, আর এখন রং খেলা মানেই কিন্তু আবির খেলা। তো চলো এখন আমরা খুব আনন্দ করব, এখন আমরা একটুখানি আবির খেলে নিই, আমি আর আমার পিকলু মিলে, আর পুকুও কিন্তু কম যায় না, স্নান হয়ে গেছে বলে বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি ওকে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। পুকুর মাথা দিয়ে দিল, গায়ে মুখে দেয়।
পাখি না না উ বাবা ইস পুরো মুখে দিয়েছে ই দেখি পায়েল দেখি কি করছে পোতে দিতা পোতে আর নয় দূরে যায় নাকি লাগে নাকি কিছু বলো আরে ওই দেখ ওই দেখ কি হয়েছে আইসক্রিম খাবে ছেলে না না এ বিশ্বাস করছো হ্যাঁ তাই বলো তোমার মা শিখাইছে তো দেখতেই পারলে বন্ধুরা আজকে আমরা আবির খেললাম সবাই মিলে, আমি দিদি পিকলু ও সবাই মিলে আবির খেললাম। আর আবির খেলার পর আমার বৌদিকেও কিন্তু দিয়ে দিয়েছি, এটা ভিডিওতে তোলা হয়নি। আর এখন হচ্ছে স্নান টান করে চলেছি সোজা পুজো দিতে, পুজো দিয়ে নেব। আর পুজো দেওয়ার সময় মিষ্টি খুঁজেই পাচ্ছিলাম না, জানো তো কতক্ষণ ধরে মিষ্টি খুঁজছিলাম মিষ্টি খুঁজছিলাম, কিছুতেই খুঁজে পেলাম না। যাই হোক গোলাপজামুন এনেছিলাম মানে মিষ্টি দিয়ে পুজো দেবো, তাই লাস্টে খুঁজে পেলামই না, মা কোথায় রেখে দিয়েছিলো পরের দিন পাওয়া গেছে। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিওটা একদিন লেটে যাবে তোমাদের কাছে, তাই বলে দিলাম পরের দিন পাওয়া গেছে। তো তারপরের দিনই আর কি ভগবানের কাছে প্রসাদ চড়ানো হয়েছে ওই গোলাপজামুনটা। তো চলো আমি পুজোটা দিয়ে নিই। আর এই তো ভোলে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি, এই যে আমাদের ছোট্ট পুচকু ভোলে বাবা, আর দেখেছো সাজিভর্তি ফুল, এখন আবার একটু গরম গরম ভাব দেখা দিয়েছে, এখন আবার ফুলটা একটু ফুটবে। শীতকালে যেমন একদমই ফুল ফোটেনি তখন ওই গাঁদা ফুলই কিনে কিনে এনে পুজো দিতে হতো, আর এখন কিন্তু প্রত্যেক গাছে জবা ফুল বলো সাদা টগর ফুল বলো সব কিছুই কিন্তু ফুটবে, বেশ ভালো লাগে কিন্তু দেখতে, তাই না? আর গাঁদা ফুল গাছ যদি থাকতো বাড়িতে তাহলেও অসুবিধা সেরকম হতো না, কারণ শীতকালে গাঁদা ফুলের কিন্তু বেশ চাহিদা থাকে। তাই কিন্তু গাঁদা ফুল গাছ নেই আমাদের বাড়িতে, তো সেই জন্য শীতকালে ফুলটা নিয়ে খুব সমস্যায় পড়তে হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, 7টা বাজেনি এখনো, 7:45 বাজে। শরীর না সবার খুব খারাপ জানো, আমারও ঠান্ডা লেগেছে, মাথার যন্ত্রণা, হাত পা ব্যথা, জর্জর একটা ভাব। আমার সবার আগে আমার এই জিনিসটা ফিল হয়েছে, আমি যখন বললাম তারপর থেকে দেখি পোগো একটা দুটো হাঁচি দিল, আবার দেখছি কোমর পাপারও তো ধরেছে, বলছে খুব করে ধরেছে, সবার থেকে বেশি এখন ওরকেই ধরে নিয়েছে। কি গো একটা কাঁচি দাও তো, আর আমার মাও বলছে শরীরটা ভালো লাগছে না। আর এখানে দুধের প্যাকেটটা ভেঙে নিচ্ছি, কারণ দুধটা ফুরিয়ে গেছিলো, তাই জন্য দুধের প্যাকেটটা ভেঙে নিচ্ছি, যা ছিল সকালবেলা হয়ে গেছিলো। আর একেবারে এখন দুধের প্যাকেট কেটে নিই, কারণ ছেলেকে এখন সুজি খাওয়াবো। আর আজকে আমাদের বাড়ি সারাদিন কারেন্ট ছিল না, সারাদিন মানে
দুপুরবেলা প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট ছিল না, ছেলেকে সেভাবে খাওয়াতে পারিনি, যেহেতু ওকে মিক্সচারে একদম খাবারটা পেস্ট করে ওকে খাওয়াই, সেটা আমি খাওয়াতে পারিনি। তার জন্য এখন সন্ধ্যাবেলা একটু সুজি খাইয়ে দিচ্ছি, এমনিতেও সন্ধ্যাবেলা সুজি খাওয়াই। ভাই কই দাদা, তারপর আমরা চা খাবো। আর চা খাওয়ার জন্য খুব মন হচ্ছে আজকে, কারণ ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো চাটা খেতে ইচ্ছে করছে। আর এখন বাবুকে সুজি খাইয়ে জামা কাপড় গুলো ভাঁজ করলাম, আরো জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করবো। মনটা বিশেষ ভালো লাগছে না, কেন তা বলতে পারবো না, কিন্তু মনটা একদম ভালো লাগছে না। বাবা ওদিকে যাও, দুধ দুধ, এই পাশে এই পাশে, ক্যামেরার সামনে এসো, আসো, হাই করো, তোমাকে দেখতে পাচ্ছে না কেউ, এ না আসো আসো, তোমার খেলনাটা দেখিয়ে দাও তো, তোমার খেলনাটা, হ্যাঁ এই যে লাইট জ্বালিয়ে দাও, কোনটা কি বলছে বুঝতেই পারছি না। ওকে খাওয়া দাওয়া করি, ওকে হচ্ছে দুধ সুজিটা খাইনি। আর তারপরে রাত্রেবেলা আমাদের দেখি টুকটাক হয়তো রান্না করতে হবে, কারণ দুপুরবেলা যেটুকু রান্না করেছিলাম, আচ্ছা মাছটা দেখো, আমার মাছ টাছ কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আর একটু গরম না পড়তে পড়তে কি ভীষণ মশা হয়েছে না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করলাম না, এখানে শেষ করে দিলাম। দেখা হবে আবারও কালকে নতুন একটা ভিডিওর সাথে। মন মেজাজ ভালো নেই, তাই ভিডিও ঠিকঠাক ভাবে করতে পারছি না, মনটাই ভালো নেই। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবারও কালকে। বাবা টাটা করে দেবো, ওই যে নমো করছে, টাটা করে দে, টাটা করে দে না।